ছোট পর্দা নবাগত অভিনেত্রী জেবা জান্নাত তার বিরুদ্ধে অসহযোগিতা ও অসদ আচরণের জন্য অভিযোগ এনেছেন নির্মাতা রাশেদ আক্তার লাজুক। জেবার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাজুক বলেন, জেবা জান্নাতকে আমার নাটকে নিলাম, দুই তিন দিন কাজ করার পর দেখলাম মেয়েটা মোটেই পেশাদার না। আমরা বসে আছি, একটা বাজে সে আসলো, এসে বলল তার মায়ের চোখের প্রবলেম, সে শুটিং আসতে পারেনি। একদিন আমি তাকে 12টা থেকে শুটিং করছি আমরা আনন্দবাড়িতে লেকের পারে, হঠাৎ করে দেখি সে আমার শুটিং শেষ না করে, শর্ট শেষ না করে সে চলে আসছে। আমি বললাম, কিভাবে তুমি শর্ট না শুট করে চলে আসলা? সে কোনো কথা না বলে উপরে চলে গেল। হঠাৎ দেখি একটা ছেলে আসলো চাবি ঘোরাতে ঘোরাতে বাইকের, আমাকে এসে বললো জেবা খুব অসুস্থ হয়ে গেছে, ওকে একটা রুম দেন, ও একটু রেস্ট নিবে। আমি বলছি, মানে কে আপনি? বললো, আমি ওর ফ্রেন্ড হই, আমি ও আমাকে ফোন দিয়েছে, আমি উত্তরাতেই থাকি, আমি চলে এসেছি, ওর জন্য মেডিসিন টেডিসিন নিয়ে, ওকে এগুলো না দিলে ও দাঁড়াতে পারবে না। তখন আমি ভাবলাম যে অন্যদের সিন করি, মেয়েটাকে একটু রিলিফ দিই, আমি সন্ধ্যার সময় ওর কাজ করবো। সন্ধ্যার সময় আমি যখন শুট করতে গেলাম, যে দেখি সে নেই, সেটে নেই, সে চলে গেছে। আমি ওকে ফোন দিচ্ছি, সে ফোন ধরে না ধরে না ধরে না। অ্যাজ এ ডিরেক্টর আমি সেটে সে আমার পারমিশন না নিয়ে চলে গেছে। এর মধ্যে আমার একটা নতুন নাটক ধারাবাহিক শুরু হচ্ছে এটিএনএ, সেটা হচ্ছে টুলেট। ওই নাটকের জন্য ভূতের একটা ক্যারেক্টার ছিল, তিনটা ভূতের ক্যারেক্টার ছিল, তিনটা ভূতের একটা মেয়ে জেবা হবে। প্রথম দিন শুটিং এ সবাই মেকআপ টেকআপ নিয়ে রেডি হলো, আমি শর্ট দেওয়ার জন্য যখন ডাকলাম দেখলাম ও নেই, ও নেই নেই। সবাইকে বললাম কোথায় গেল, ও আমাকে না বলে বললো একটা হুন্ডা আসছে, সেটা করে চলে গেছে ওর কো আর্টিস্টকে বলে ওর ডায়লগটা দিয়ে দেওয়ার জন্য। তখন ফারুক ভাই ছিল, আমাদের ফারুক ভাই ছিল, ফারুক ভাই খুবই বিরক্ত, বলে কি লাজুক কাকে নিলা, সারাক্ষণ মোবাইলে চাপাচাপি করে আর ফোনে চিৎকার চাচামেচি করে। যাই হোক, আমি ভাবলাম এইসব মেয়েদের সাথে কথা বলে লাভ নেই, আমি আমার অনিয়ার ডেটা ফেললাম এবং আমার চাংটা আরেকজন নিয়ে নিল। আমার খুবই আমি কষ্ট পেলাম, এত কষ্ট পেলাম এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সে কারণে আমি ভাবলাম যে আমাদের যেহেতু ডিরেক্টার্স গিল্ড আছে, কেন আমি ওর সাথে কথা বলতে যাবো? আমি কারোর সাথে কথা বলতে বলার দরকার নেই, আমি আমার ডিরেক্টার্স গিল্ডের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কাছে ওর নামে বিচার দিলাম। এদিকে অসহযোগিতা ও অসদাচরণের জন্য অভিনয়শিল্পী জেবা জান্নাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। সংগঠনটির এক বিবৃতির মাধ্যমে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদ আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনরূপ সহযোগিতা না করায় ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। 20 জুন 2023 থেকে সিদ্ধান্তটি কার্যকর বলে গণ্য হবে। এরপরই অভিযোগকারী লাজুকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন জেবা জান্নাত। এমনকি লাজুকের স্বামী ও নির্মাতা প্রযোজক সাজ্জাদ হোসেন দদুলের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন অভিনেত্রী। হাজবেন্ডের সাথে আমার মোট কাজ হয়েছে তিনটা, তো দুইটা কাজ শেষ হওয়ার পরে তারপর আরেকটা কাজে আমাকে যেতে হয়, যেটাতে আর কি ফাঁসাই দেওয়ার কথা বলতে অভিযোগ করছে। তো কথা হচ্ছে, আমি যদি এই দুইটা কাজ ভালো না করতাম তাহলে তিনটা কাজে তো সে আমাকে নক করতো না। সে যে বলে আমার অসহযোগিতাপূর্ণ আচরণ এবং অমনোযোগী, এটা যদি হইতো তাহলে তো তিনি আমার তিন নাম্বার ছুটে কাজ করতো না। আর এটা যদি হয় তাহলে কিন্তু আমার আগে থেকে এখন কাজ কিন্তু কমে যাওয়ার কথা, এখন কিন্তু কাজ আমি আরো বেশি করছি। মানে ওনার হাজবেন্ড ওয়াইফ সবসময় একটা ভাইবে থাকে যে তাদের অনেক পাওয়া, তারা যখন চাই চাপা করতে পারে। আমাকে সবসময় বলে যে ওকে ব্যান করেছি, ও কিন্তু কাজ করতে পারে না, ও কিন্তু অনেক বড় একজন আর্টিস্ট ছিল, তো তার ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে, তারপর সে কাজ করতে পারে নাই, তুমি তো জেবা জান্নাত নিউ কামার, তো এইরকম করে আমাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে আরো কাহিনী এর মাঝখানে হচ্ছে, তারপরে আমি কাজ করছিলাম, তো তখন আমাকে পথ দিয়ে দুর্ভাগ্য বলছিল যে আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, তোমার ভাবির সাথে সবকিছু ঠিক করে দিচ্ছি, তোমাকে মিডিয়াতে সুপারস্টার করে দিচ্ছি, তোমার ভালো ভালো কাজ করতে পারবা, বি মাই গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড হয়ে যাও আমার, আমার সাথে থাকো, দেখো ভালো কিছু করতে হবে। তখন আমি যে বলছি যে আই হ্যাভ গার্লফ্রেন্ড বলে আমি জাস্ট ফোনটা কেটে দিই। তবে জেবা জান্নাতের এই অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ হোসেন দদুল বলেন, জেবা আমার সম্পর্কে যে অভিযোগটা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, আমি জানি না সেই কথাগুলো কেন বলেছে। যেহেতু সে কাজ করেছে লাজু কাপুর সঙ্গে, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন লাজু কাপু, আপনার বিরুদ্ধেই কেন জেবা জান্নাত এই অভিযোগটা আনলেন? লাজুক একটা মেয়ে ডিরেক্টর, ব্যক্তিগত জীবনে আমার সহধর্মিনী, আমি যদি কিছু বলে থাকি তাহলে তো সে রাজুকের কাছেও শেয়ার করতে পারতো বিষয়টা। দুই নম্বর হচ্ছে, অনেক আগেই আমি যদি কখনো কিছু বলে থাকি তাহলে সংগঠনে হোক বা কোথাও হোক, কোথাও না কোথাও এই অভিযোগটা করতে পারতেন, কারণ আমাদের মিডিয়াতে প্রক্রিয়া আছে যে বিভিন্ন সংগঠনে তারা সেই সংগঠনগুলোতে এই ধরনের অভিযোগ করে থাকেন, তো তখন করলেন না। ডিরেক্টর্স গিল্ড থেকে যখন তাকে নক করা হলো যে তার বিরুদ্ধে জেবার বিরুদ্ধে অভিযোগ করেছে ডাক্তার লাজুক, সেটা ব্যাখ্যা চেয়ে তাকে ডাকা হলো, সে ডিরেক্টর্স গিল্ড উপস্থিত হলেন না। ওই ব্যাখ্যার মধ্যে তো বলতে পারতেন যে দদুলের কারণে আমি এই কাজটা করছি না, সেটাও করেন
নাই। সোশ্যাল মিডিয়ায় টিকটকের মাধ্যমে নেটিজেনদের নজর কাড়েন জেবা, পরে সেখান থেকে নাটকে নাম লেখান। প্রথমে তাকে দেখা যায় জয়নাল হাজারের লাইভ শো অনুষ্ঠানে, পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন তিনি। আফরানিসের সঙ্গে তার ক্রস কানেকশন নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া পার্টনারশিপ আনলিমিটেড, রিক্সাওয়ালার প্রেম সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ আর এম সাদত, দেশ টিভি।